হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর তো দেখুন ইউটিউব কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে অনেক আপডেট করছে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য ওরা কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসছে তো এই মে মাসে ওরা কিছু আপডেট নিয়ে এসছে যেগুলো এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তো আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখুন এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা আপডেট সঠিকভাবে জানতে পারবেন তো বেশি দেরি না করে আসুন আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ওরা যে প্রথম আপডেটটা নিয়ে এসছে ইউটিউব সেটা হচ্ছে ইউটিউব রিলেটেড চ্যানেল নিয়ে আমরা যখন কোনো ডেস্কটপ বা ল্যাপটপ থেকে মানে কোনো চ্যানেল ওপেন করি তখন সেই রিলেটেড চ্যানেলগুলো দেখবেন ডান দিক করে সাজেস্ট করে তাছাড়াও যারা মোবাইল দিয়ে ইউটিউব করেন তাদের ক্ষেত্রে দেখবেন কোনো একটা চ্যানেল যখন আপনি হঠাৎ করে সাবস্ক্রাইব করবেন নিচের দিকে ওই রিলেটেড আরও অনেক চ্যানেলগুলো সাজেস্ট করতে থাকে সেই জায়গা থেকে আমরা কিন্তু ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে পারি তো এই ফিচারটাও অনেক দিন আগেই কিন্তু ইউটিউব লঞ্চ করেছিল তো এটা করার পরে ইউটিউব দেখলো যে এটা থেকে সেরকম তারা কিন্তু বেনিফিট পায়নি তারা সেরকম মানে অডিয়েন্সের থেকে রেসপন্সও পায়নি ওরা এর জন্য সিদ্ধান্ত নিয়েছে এই অপশানটাকে তুলে দেবে এই অপশানটা যদি তুলে দেওয়া হয় সেই ক্ষেত্রে নতুন যেসব ক্রিয়েটররা রয়েছে তারা নিজের চ্যানেলের পাশে অনেক ফিচার চ্যানেল কিন্তু অ্যাড করতে পারবে সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু অনেকটা সুবিধা হবে দ্বিতীয় আপডেট ওরা নিয়ে এসছে সেটা হচ্ছে কিট চ্যানেল নিয়ে বাচ্চাদের রিলেটেড যেসব চ্যানেলগুলো আছে অনেক দেখবেন কার্টুন চ্যানেল আছে অনেক বাটি চ্যানেল আছে মেকআপ চ্যানেল আছে বাচ্চাদের আর কি পুতুল খেলা সেই সব চ্যানেলে অনেকে খারাপ কমেন্ট করে না অনেকে দেখবেন একটু ছোট মনের মানুষ যারা হয় খারাপ কমেন্টগুলো করে সেই সব কমেন্টগুলোকে যে ওই চ্যানেলের ওনার তাকে ডিলিট করে দিতে হবে বা চ্যানেলের সেটিং গিয়ে ওগুলোকে স্প্যাম হিসেবে অন করে দিতে হবে নাহলে কি হবে বলুন তো যেই চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের ওপর অনেক এফেক্ট পড়বে এরকম যদি বারংবার হতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলটাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও দিতে পারে বা এমনও হতে পারে যেই ভিডিওটাতে এরকম বাজে বাজে কমেন্ট আসবে সেই ক্ষেত্রে সেই ভিডিওটার কমেন্টটাকে ডিসেবেল করা হতে পারে কারণ দেখুন ছোট ছোটো যেসব বাচ্চারা রয়েছে তারা যদি খারাপ খারাপ জিনিস শেখে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী যে মানুষজনগুলো হচ্ছে না যে বাচ্চাগুলো বড় হচ্ছে তাদের পক্ষে অনেকটাই ক্ষতিকারক জিনিস হবে তাই না পরবর্তীতে যে আপডেটটা তারা নিয়ে এসেছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব নিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই জানি ইউটিউবের যে সাবস্ক্রাইব রয়েছে আমরা চাইলে সেটাকে হাইট করেও রাখতে পারি এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সেটিংয়ে গিয়ে হাইট সাবস্ক্রাইবটাকে অন করে দিতে হয় এখন থেকে আপনি এই যে হাইট সাবস্ক্রাইব রয়েছে এখানে একটা নতুন অপশান পেয়ে যাবেন যেটার মাধ্যমে ওটাকে যদি আপনি অ্যাক্টিভ করে দেন আপনার যে সাবস্ক্রাইব রয়েছে আগের স্টেজে যে সাবস্ক্রাইব রয়েছে সেটা শো করবে সাপোজ আপনাকে বলি আপনার দেখা গেল এক লাখ বারো হাজার সাবস্ক্রাইব হয়েছে আপনি যদি ওই অপশানটাকে অন করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এক লাখ সাবস্ক্রাইব আপনার যেসব ভিউয়ার্সরা রয়েছে তাদেরকে দেখাবে এবার এই জিনিসটা ওরা কেন আর কি নিয়ে এসছে হয়তো এর মধ্যে কোনো একটা বেনিফিট ওরা দেখতে পাচ্ছে যে এক লাখ সাবস্ক্রাইব দেখাল লোকের কাছে ভালো যাদের দেখা গেলো দেড় লাখ সাবস্ক্রাইব আছে তাদের দেড় লাখ দেখালো এক্ষেত্রে এটা মনে হয় কিছু একটা ভালো কিছু ভেবেই ওরা নিয়েছে তাও দেখা যাক পরবর্তীতে এই জিনিসটা কতটা আমাদের বেনিফিট হয় পরবর্তীতে ওরা যে আপডেটটা নিয়ে এসছে সেটা হচ্ছে কপিরাইট ক্লেম নিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমরা যদি কোনো কারো কন্টেন্ট কপি করি সেক্ষেত্রে যদি আমাদের কপিরাইট ক্লেম আসে বা কোনো গানের ক্ষেত্রে যেটা আমাদের কপিরাইট ক্লেম আসে সেই ক্ষেত্রে সেই ভিডিওটার যে রেভিনিউটা সেটা কিন্তু বা যে পয়সাটা ইনকাম হবে সেটা কিন্তু সেই ওনার পেয়ে যায় এইবার দেখুন এখানে অনেকজন দাবি করে যে কপিরাইট ক্লেম আসা কয় আমি তো এরকম কিছু করিনি তাহলে আমার এরকম কপিরাইট ক্লেম এলো কেন কোন বিষয়ে ক্লেম এসে এই জন্য ইউটিউব কী চাইছে যে কোন জায়গা থেকে কোন ভিডিওর কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কি ঘটনার জন্য ওই ব্যাপারটা ঘটেছে পুরো বিস্তারিত আপনাকে হয়তো ইমেলের মাধ্যমে বা ওই ভিডিওটার মধ্যে ক্লিক করলে তারা কিন্তু জানিয়ে দেবে তো পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন এই যে যে কটা আমি বিষয় আপনাদেরকে আলোচনা করলাম এই বিষয়গুলো ইউটিউব কিন্তু নতুন নতুন আপডেট এনেছে তো আপনারা যারা ক্রিয়েটার রয়েছেন আপনারা এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক তথ্য দেবো সব তথ্যগুলো ইউটিউবে নতুন নতুন আপডেট আসবে তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন জিনিস আপনারা জানতে পারবেন এই চ্যানেলে তো আসলে খুবই ভালো লাগলো আরেকটা কথা বলি সেটা হচ্ছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে না অবশ্যই সেটা লাইক করবেন লাইক করলে ভিডিও করা উৎসাহটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করলে তারাও এই জিনিসটা জানতে পারবে আর যারা ছোট ক্রিয়েটর বা নতুন ক্রিয়েটর ছোট বলা ভুল নতুন ক্রিয়েটর তাদেরকে আমি বলি আপনারা মন দিয়ে কাজ করুন আপনারা একদিন অবশ্যই অবশ্যই বড় হবেন